ছাত্র ছাত্রীরা, আজ আমরা আবু সৈয়দ আয়ুবের আধুনিক কাব্যের সমস্যা বিশ্বাস প্রবন্ধের দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসের একটা আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমরা দেখেছি সাম্প্রতিক কবিতার কিছু সমস্যা। সেখানে আমরা দেখেছি যে সাম্প্রতিক কবিতায় এসেছে গণ্ডিবদ্ধতা, ব্যক্তিকেন্দ্রিক কারাবাস, লেখক ও পাঠকের মধ্যে অবদ্ধতা এবং লেখক ও পাঠক ও আঙ্গিক ও প্রসঙ্গের মধ্যে দুর্লঙ্ঘ ব্যবধান, এরকম কিছু সমস্যার পরিচয় আমরা পেয়েছি। আজ আমরা দ্বিতীয় অনুচ্ছেদ থেকে পড়তে শুরু করব। কিন্তু পড়তে শুরু করার আগে আমি তোমাদের আবারও অনুরোধ করব, তোমরা টেক্সট বইটি সামনে খোলা রেখো। আমরা একেবারে টেক্সট ওয়াইজ ক্লাসে যেভাবে পড়ি সেভাবেই পড়ব, কেননা তাতে করে আমরা প্রাবন্ধিকের মননশীলতার ব্যাপ্তি এবং তার দৃষ্টিভঙ্গির যে তীক্ষ্ণ প্রখরতা তার পরিচয় আমরা পাব। যাই হোক, আমরা শুরু করছি টেক্সট পড়ায়। রোমান্টিক যুগের আত্মপ্রতিষ্ঠ ও সিদ্ধকাম কবিদের সঙ্গে তুলনা করলে প্রথমেই চোখে পড়ে যে আজকের কবিরা অগ্রজের অটুল বিশ্বাস হারিয়েছেন। এখানে আমাদের জেনে রাখা ভালো যে আজকের কবি বলতে প্রাবন্ধিক ঠিক কোন সময়ের কবিদের বলছেন। আজকের কবি বলতে তিনি যে সময় পর্বের কবিদের বোঝাতে চাইছেন আমরা তার একটি প্রবন্ধ থেকেই আজকের কবিদের সম্পর্কে একটি উদ্ধৃতি দেব। পথের শেষ কথায় গ্রন্থের অর্থাৎ আধুনিক কাব্যের সমস্যা বিশ্বাস প্রবন্ধের ঠিক আগেই যে প্রবন্ধটি আছে সেটি হল আধুনিক বাংলা কবিতা, তার ভূমিকা অংশটি। সেই প্রবন্ধে প্রাবন্ধিক আবু সৈয়দ আয়ুব বলছেন যে কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত, অন্তত মুক্তিপিয়াসী কাব্যকেই আমরা আধুনিক কাব্য বলে গণ্য করেছি। তাহলে উনি কি বললেন যে কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী, প্রথম মহাযুদ্ধ কবে হয়েছিল আমরা সকলেই জানি, সেই 1914 পরবর্তী, এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত, অন্তত মুক্তিপিয়াসী কাব্যকে আমরা আধুনিক কাব্য বলে গণ্য করেছি। এখন এই সময়টা হচ্ছে 20 শতকের প্রথম 2 শতক। এই 20 শতকের প্রথম 2 শতক আমরা দেখতে পাই যে বাংলা কাব্যে সেই সময় রবীন্দ্র কাব্যের প্রতিধ্বনি। সত্যেন্দ্রনাথ, কুমুদরঞ্জন মল্লিক, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি প্রমুখের কবিতার মধ্যে রবীন্দ্র কাব্যের প্রতিধ্বনি আমরা শুনতে পাই। এবং তৃতীয় দশকে আমরা দেখি যে নজরুল বিদ্রোহের ধ্বজা উড়িয়ে হৈ হৈ করে বাংলা কবিতায় প্রবেশ করছেন, এবং সেই সঙ্গে প্রবেশ করছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং মহিতলাল। এই তিনজনের মধ্যে, অর্থাৎ নজরুল, যতীন্দ্রনাথ এবং মহিতলালের মধ্যে আমরা রবীন্দ্র প্রভাব উত্তরণের একটা চেষ্টা দেখেছি। এবং আধুনিক কাব্য সম্পর্কে এই যে কথা আমরা আবু সৈয়দ আয়ুবের প্রবন্ধ থেকে জানলাম, বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তরসাধক প্রবন্ধেও আমরা অনেকটা এই ভাবনার সাক্ষী হতে পারি। সেখানে বুদ্ধদেব বসু এভাবেই দশক ভাগ করে তিনি আধুনিক কাব্যের পরিসরটাকে দেখাচ্ছেন। এবং এই তৃতীয় দশকের পর বা ওই সমসাময়িক সময়েই আমরা যে সমস্ত কবিদের পাচ্ছি যারা রবীন্দ্র প্রভাব মুক্ত বা রবীন্দ্রোত্তর কবি
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জীবনানন্দ দাস, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, সমর সেন এবং সুভাষ মুখোপাধ্যায়। এই কবিরা রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হতে গিয়ে বা রবীন্দ্রনাথের কাব্য কবিতার জগৎ, রবীন্দ্রনাথের বিচরণ ক্ষেত্র থেকে মুক্ত হতে গিয়ে তারা ইউরোপীয় কবিতার বা কাব্যকলার দিকে অধিক পরিমাণে ঝুঁকে পড়লেন। ফলে তাদের কবিতায় আমরা দেখতে পাই ইংরেজি সাহিত্য, শুধু ইংরেজি সাহিত্য নয়, অন্যান্য ফরাসি সাহিত্য, জার্মান সাহিত্য, রাশিয়ান সাহিত্যেরও প্রচুর অনুষঙ্গ, প্রচুর চিত্রকল্প, এর প্রভাব, এমনকি অনুবাদেরও একটা ঝোঁক আমরা দেখতে পাই এই আধুনিক কবিদের মধ্যে, অর্থাৎ রবীন্দ্র উত্তর কবিদের মধ্যে। অর্থাৎ প্রাবন্ধিক যে আজকের কবিদের কথা বললেন, সেই আজকের কবি মূলত রবীন্দ্র উত্তর কবি। সেখানে পড়ছেন জীবনানন্দ দাস, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায় প্রমুখ। এবারে আমরা দেখব যে আমরা আবার যদি সেই প্রথম লাইনটা পড়ি তাহলে তিনি কি বলছেন, যে এই আজকের দিনের কবিরা অগ্রজের অটল বিশ্বাস হারিয়েছেন এবং সেই জন্য তিনি আজকের কবিদের সঙ্গে রোমান্টিক যুগের কবিদের তুলনা করেছেন। এখন রোমান্টিক যুগের কবি বলতে আমরা ঠিক কাদের বুঝব এবং রোমান্টিক যুগের আত্মপ্রতিষ্ঠ ও সিদ্ধকাম কবি বা কারা? আমরা বাংলা সাহিত্যে দিকে যদি তাকাই তাহলে দেখতে পাব যে রোমান্টিক বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যেও পাই। কিন্তু আমরা যদি ইউরোপীয় সাহিত্যের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাব যে রোমান্টিক যুগে সত্য সত্যই আত্মপ্রতিষ্ঠ এবং সিদ্ধকাম কবিদের চাঁদের হাট বসেছে। রোমান্টিক যুগের সূচনা হচ্ছে 1798 খ্রিস্টাব্দে এবং শেষ হচ্ছে 1832 খ্রিস্টাব্দে। এই রোমান্টিক যুগের যদি কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বলি তাহলে আমরা দেখব যে রোমান্টিক যুগে, তোমরা হয়তো সকলেই জানো রোমান্টিক যুগ যুগের বৈশিষ্ট্য কী রকম হতে পারে, তবুও আমি আরেকবার একটু স্মরণ করিয়ে দিই যে রোমান্টিক যুগের কবিদের প্রথম বৈশিষ্ট্য ছিল নিসর্গপ্রিয়তা, প্রকৃতির শান্ত নিবিড়তায় তারা আত্ম অবগাহন করতে চেয়েছেন। এই রোমান্টিক যুগের আত্মপ্রতিষ্ঠ ও সিদ্ধকাম কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, রবার্ট সাদে, বায়রন, শেলি, কিটস, টমাস মুর, ক্যাম্পবেল প্রমুখ। এই কবিদের আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম যে তিনজন কবির কথা বললাম, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, সাদে, এদের বলা হচ্ছে অগ্রজ কবি, এবং শেষে যাদের পেলাম বায়রন, কিটস, শেলি, টমাস মুর, ক্যাম্পবেল, এরা মূলত কনিষ্ঠ কবি। এবং অগ্রজ কবিদের মধ্যে যে প্রথম তিনজন, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং রবার্ট সাদে, এদের আমরা মূলত লেক পোয়েটস বলে থাকি। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সীমান্ত বরাবর হ্রদ অঞ্চলে এরা বসবাস করতেন এবং সেইখানে বসবাসকালীন সময়ে এরা প্রচুর কাব্য রচনা করেছিলেন। এবং ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজ যুগ্মভাবে লিরিক্যাল ব্যালার্স রচনার মাধ্যমেই কিন্তু রোমান্টিক যুগের সূচনা করছেন। সেই লিরিক্যাল ব্যালার্স রচিত হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। যাই হোক, এই ওয়ার্ডসওয়ার্থ লুসি, টু দ্য স্কাইলার্ক, ড্যাফোডিলস প্রকৃতি বিষয়ক কবিতাগুলি আমরা আগে শুনেছি, ড্যাফোডিলস তো আমরা ছোটবেলাতে পড়েইছি। বায়রন, ডন জুয়ান,
ব্যঙ্গাত্মক মহাকাব্য, চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ তার শ্রেষ্ঠ কাব্য, শেলির কুইন ম্যাব, অ্যালাস্টার অর দ্য স্পিরিট অফ সলিটিউড, অ্যাডোনাইস, এই অ্যাডোনাইস কিটসের মৃত্যু উপলক্ষে রচিত। এছাড়া তিনি লিখেছিলেন প্রমিথিউস আনবাউন্ড। কিটস মূলত ওড রচনার জন্য বিখ্যাত। তিনি লিখছেন ও টু এ নাইটাঙ্গেল, হাইপেরিয়ান, ও টু অ্যান ডিসিয়ান আর্ন প্রভৃতি। এই যে রোম্যান্টিক যুগ, এই রোম্যান্টিক যুগের আত্মপ্রতিষ্ঠা এবং সিদ্ধকাম কবিদের পরিচয় আমরা পেলাম। এবার আমরা দেখব যে এই রোম্যান্টিক যুগের কবিদের সঙ্গে আধুনিক যুগের কবিদের তিনি তুলনা করছেন। এখন আধুনিক যুগের রোম্যান্টিক যুগের কবিদের বৈশিষ্ট্য আমরা জানলাম এবং কবিদেরও পরিচয় পেয়েছি। এখন আধুনিক যুগের কবিদের মধ্যে আমরা কী কী বৈশিষ্ট্য দেখতে পাই সেটা একটু দেখে নিই। আধুনিক যুগের কবিদের মধ্যে আমরা মূলত যে বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে রোম্যান্টিকতা বিদ্রোহ এবং পুরনো মূল্যবোধের প্রতি বিদ্রোহ এবং নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাতের প্রতিও নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার অভিঘাতে তারা ক্ষতবিক্ষত। জীবনে ক্লান্তি ও নৈরাশ্যবোধ তাদের কবিতার মধ্যে দেখা যাচ্ছে ফ্রয়েডীয় প্রভাব এবং তারা ঈশ্বর ও নীতিধর্মে অবিশ্বাস পোষণ করছে এবং নতুন আঙ্গিক ও বাকৃতির প্রতিষ্ঠা করছেন। এই আধুনিক কবিরা অগ্রজের অটল বিশ্বাস হারিয়েছেন, অর্থাৎ রোমান্টিক যুগের যে আত্মপ্রতিষ্ঠ সিদ্ধকাম কবি আছে যারা আছেন তাদের প্রতি আধুনিক কবিরা বিশ্বাস হারিয়েছেন। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে অগ্রজের অটল বিশ্বাস এই অংশটুকু ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে। সুতরাং বোঝাই যাচ্ছে এটাকে এটা প্রাবন্ধিকের নিজস্ব সৃষ্টি নয়, আসলে এটি সুধীন্দ্রনাথ দত্তের একটি কবিতার অংশ। তোমাদের আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আয়ুবের কাব্যচর্চার সূত্রপাত ঘটছে সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদিত পরিচয় পত্রিকার মাধ্যমে, ফলে সুধীন্দ্রনাথ দত্তের প্রভাব যে আয়ুবের উপরে থাকবে সেটাই স্বাভাবিক। এখন অগ্রজের অটল বিশ্বাস তারা হারাচ্ছেন, অর্থাৎ তাদের আধুনিক কবিদের পূর্ববর্তী যে কবিরা আছেন সেটা রবীন্দ্রনাথ হতে পারেন বা রোমান্টিক যুগের যে কবিদের কথা বললাম ওয়ার্ডসওয়ার্থ, করলে, সাদে, বায়রন, শেলি, কিটস, এদের প্রতিও বিশ্বাসহীনতা হতে পারে। আমরা এবারে তার পরে পড়ব, তোমরা একটু দেখো বইটা। সে বিশ্বাসের সরলতা জীবনের জটিল পথে তাদের সহায় ছিল কি অন্তরায়, দার্শনিক বা বৈজ্ঞানিক চিন্তাধারার সঙ্গে খাপ খেত কি খেত না, এসব আপাতত অপ্রাসঙ্গিক। প্রাবন্ধিক এই সন্দেহ পোষণ করেছেন এই জন্যই, কেননা সময়ের অনেকটা ফারাক ঘটে গেছে। রোম্যান্টিক যুগের সঙ্গে আধুনিক যুগের অনেকটাই ফারাক। রোম্যান্টিক যুগের সূচনায় ঘটছে প্রায় 1798 খ্রিস্টাব্দ থেকে, এবং আধুনিক যুগ তোমাদের বললাম আবু সৈয়দ আইয়ুবের একটি প্রবন্ধের উদ্ধৃতি দিয়ে তোমাদের বললাম যে বিশ্ব যে মহাযুদ্ধ পরবর্তী এবং রবীন্দ্র প্রভাবমুক্ত কবিদেরই তিনি আধুনিক কবি বলছেন। সুতরাং চিন্তাভাবনার একটা পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমরা তার পরে পড়ি। তাছাড়া এমনতর প্রশ্ন মনে অঙ্কুরিত হওয়া মানেই এই যে সে বিশ্বাস সেখানে শিকড় শুদ্ধ শুকিয়ে মরেছে। কোনো তর্ক না তুলেও অবশ্য এটুকু বলা যায় যে সে বিশ্বাস অগ্রজদের কলা সৃষ্টিকে তাজা ও প্রাণবন্ত করে রেখেছিল। সেটা বোঝায় যায় যে অগ্রজদের প্রতি যদি সে বিশ্বাস থাকে, সে বিশ্বাসের জোরেই অগ্রজরা তাজা এবং প্রাণবন্ত হয়ে ওঠেন। কিন্তু আধুনিক কবিরা সংশয়ের ঝড়ঝাপটা বুকে করে
সর্বনাশা দুঃসাহস দেখিয়েছেন তারা আধুনিক কবি, আধুনিক শিল্প, আধুনিক কবিতার মধ্যে, আধুনিক শিল্প সৃষ্টির মধ্যে। কিন্তু প্রাবন্ধিক বলছেন যে শিল্প সৃষ্টির পক্ষে এই অবস্থাটা কিন্তু অনুকূল নয়। তার কারণ হিসেবে তিনি এও বলছেন যে একেবারে অবিশ্বাসী মন যে একেবারে রসবর্জিত এবং অনুর্বর, কিন্তু কোথাও যদি বিশ্বাসের ভিত্তি থাকে তাহলে কিন্তু আমরা আবার আমাদের মূল স্রোতে ফিরে আসতে পারি। তোমরা একটু বইটা দেখো, এখানে প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের একটি কবিতার দুটি লাইন উদ্ধৃত করছেন। তিনি বলছেন যে বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ কি না সে বিষয়ে উচ্চবাচ্য করা আমার মতো অহিন্দু ও অভক্তের মুখে মানায় না, কিন্তু বিশ্বাসে যে কৃষ্ণের পাশে মিলয় কাব্যের ইতিহাসে তার প্রমাণের অভাব নেই। সুধীন্দ্রনাথ দত্ত লিখেছেন, ঘুম ধরা হাড়ে যেন লাগে উঞ্চ পৃষ্ঠ জ্যৈষ্ঠদের তৈল সিক্ত মেদ। এটি সুধীন্দ্রনাথ দত্তের প্রার্থনা কবিতার একটি অংশ। আমরা যদি প্রার্থনা কবিতাটি পড়ি তবে বুঝতে পারব যে এখানে সুধীন্দ্রনাথ দত্ত ঠিক কি বলতে চাইছেন এবং প্রাবন্ধিক কোন প্রসঙ্গে এখানে সুধীন্দ্রনাথ দত্তের এই কবিতাটিকে নিয়ে আসছেন। আমরা একটু কবিতাটা পড়ি, তোমরা একটু মন দিয়ে শোনো। হে বিধাতা, অতিক্রান্ত শতাব্দীর পৈতৃক বিধাতা, দাও মোরে ফিরে দাও অগ্রজের অটল বিশ্বাস, যেন পূর্বপুরুষের মতো আমিও নিশ্চিন্তে ভাবি কৃত পদানত তুমি মোর আজ্ঞাবাহী দাস, তাদের সমান মুন্ডুকের কূপে মোরে চিরতরে রাখো ভগবান, কমঠ বৃত্তির অহংকারে ঢাকো ক্ষণভঙ্গুরতা, তাদের দৃষ্টান্ত অনুসারে আমিও ধরাকে যেন সরা জ্ঞান করি, মর্যাদার ছিদ্রিত গাগরি জোড়ে যেন বারংবার ডুবে আত্মপ্রসাদের স্রোতে, রৌদ্র জ্যোতি হতে আবার ফিরাও মোরে তমসার প্রত্ন দায় ভাগে, খুন ধরা হাড়ে যেন লাগে উঞ্চ পুষ্ট জ্যৈষ্ঠদের তৈল সিক্ত মেদ, মরে যেন উদ্বন্ধনে অপজাত হৃদয়ের খেদ। যাই হোক, তোমরা এই কবিতাটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারছ যে বিশ্বাস হারিয়ে সংশয়ের ঝড়ঝাপটা বুকে করে সুধীন্দ্রনাথ দত্তের মতো আধুনিক কবিরা সর্বনাশা দুঃসাহসের পরিচয় দিলেও তারা কেবলই ক্ষতবিক্ষত হয়েছে। অবিশ্বাস, হতাশা, নৈরাশ্য তাদের গলা টিপে ধরেছে, ঘুণ ধরেছে আধুনিক কবিতার হাড়েও, তাই বাজবার আপ্রাণ চেষ্টাতেই, ইচ্ছাতেই তারা আত্মসমর্পণ করতে চেয়েছে অগ্রজ কবিদের কাছে। তাদের কাছ থেকে তারা যেন পায় সেই শক্তি যার ফলে তারা যেন ধরাকেও সরা জ্ঞান করতে পারে, তাই আধুনিক কবিরা সেই অগ্রজদের আজ্ঞাবাহী দাস হতেও দ্বিধাবোধ করে না। সুধীন্দ্রনাথ দত্ত তাই বলেছেন, আমিও নিশ্চিন্তে ভাবি কৃত পদানত তুমি মোর আজ্ঞাবাহী দাস। সেজন্যই আধুনিক কবিদের একান্ত আবেদন, দাও মোরে ফিরে দাও অগ্রজের অটল বিশ্বাস। যাই হোক, জ্যেষ্ঠদের উপর যতই রাগ হোক আর যতই অভিমান হোক বা যতই ব্যঙ্গোক্তি থাকুক, এটা অস্বীকার করার উপায় নেই যে আধুনিক কবিতার হাড়ে সত্য সত্যই ঘুম ধরেছে। প্রাবন্ধিকও সেই কথাই বলছেন। তিনি বলছেন যে এই আত্মচেতন কবি স্বীকার না করে পারেননি যে তার সমসাময়িক কবিতার শুকনো হাড়ে ঘুম ধরেছে। এবারে আমরা তার পরবর্তী অনুচ্ছেদে যাব। সেখানে আমরা পড়ছি, তোমরা একটু খেয়াল করো। ইংরেজি সাহিত্যের পটে সংশয়ের ছায়া পড়েছিল অনেকদিন আগেই, ঊনবিংশ শতকের মাঝামাঝি।
অর্থাৎ যে সংশয়ের ছায়া আমরা আধুনিক কবিতা এবং কবিদের মধ্যে দেখতে পেলাম, সেই সংশয়ের ছায়া ইংরেজি সাহিত্যেও পড়েছিল, যদি অনেক আগে, সেটি ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে। এবং এই সময়টা, ঊনবিংশ শতকের মাঝামাঝি এই সময়টায় আমরা যদি ইংরেজি সাহিত্যের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাব যে এই সময়টা হচ্ছে ভিক্টোরীয় যুগ। এবং ভিক্টোরীয় যুগের কিছু বৈশিষ্ট্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাব যে সংশয়ের ছায়া কীভাবে সেই যুগকে প্রভাবিত করেছিল। ভিক্টোরীয় যুগের অন্যতম বৈশিষ্ট্যই ছিল গণতন্ত্রের বিকাশ, যার ফলে মানুষের অধিকার প্রতিপন্ন হয়। এবং উপন্যাসেও আমরা দেখতে পাই যে নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতি, সমবেদনা। টেনিসনের বিভিন্ন কবিতাতেও সেই যুগের কথা, ভিক্টোরীয় যুগের কথা, সাধারণ মানুষের কথা, বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা আছে। ভিক্টোরীয় যুগের অপর বৈশিষ্ট্য বিজ্ঞানের বিবিধ আবিষ্কার। ডারউইনের বিবর্তনবাদ ধর্ম, আত্মা, ঈশ্বর সম্পর্কিত সমস্ত ধারণার উপর প্রবল আঘাত হানছে। তার ফলে মানুষের মনেও সন্দেহ, সংশয়, অবিশ্বাস দানা বাঁধছে। আমরা টেনিসনের ইন মেমোরিয়ামে তার পরিচয় পাই। ভিক্টোরিয়া যুগের আরেকটি বৈশিষ্ট্য ছিল নারী আন্দোলন, নারী মুক্তি, নারী শিক্ষার কথা। বেশিরভাগ প্রাবন্ধিকের এবং কবিদের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যটি দেখতে পাই। এছাড়া অপর একটি বৈশিষ্ট্য, ভিক্টোরীয় যুগ নীতি চেতনার জন্য বিশিষ্ট, ভিক্টোরিয়ান মরালিটি। কথাটি এখনও তোমরা হয়তো শুনেছো, এটি একটি প্রায় প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। এবং সেই সময়ে কবিদের মধ্যে ভিক্টোরিয়ান মরালিটি আমরা দেখতে পাই। টেনিসনের কবিতা দেখতে পাই, ম্যাথু আর্নল্ডে দেখতে পাই, জন রাস্কিন, টমাস কার্লাইল প্রভৃতির প্রমুখের মধ্যে আমরা এই নীতি চেতনার উজ্জ্বল উপস্থিতি দেখতে পাই। এখন এই ভিক্টোরীয় যুগ বা ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে সংশয়ের ছায়া দেখা যাচ্ছে। এবং আমরা কাদের মধ্যে দেখতে পাচ্ছি? প্রাবন্ধিক বলছেন যে টেনিসন আর আর্নল্ডের কবিতায় তার বিক্ষোভ অভিব্যক্ত। টেনিসন এবং আর্নল্ড, প্রথমে তিনি বলছেন যে দু একজন কবির মনীষা ও চারিত্র কিন্তু মূলত আস্তিক, শৈশব শিক্ষার গুণে, দেশকালের চাপে আস্তিক না হয়ে তাদের উপায় ছিল না। অর্থাৎ টেনিসন এবং আর্নল্ড দুজনেই ছিলেন আস্তিক, এবং সে আস্তিক তার সমতল ভূমিতে মাঝে মাঝে সন্দেহের পাথর উঁচিয়ে উঠেছে, মাঝে মাঝে নৈরাশ্যবাদের ফাটল ধরিয়েছে, তাতে জখম হয়েছে মেঝেটা কিন্তু একেবারে ক্ষয়ে যায়নি। তার উপর বিশ্ব নিরীক্ষার যে ইমারতটি খাড়া ছিল তা পড়ি পড়ি করেও শেষ পর্যন্ত টিকে রইল। এ কথাগুলি প্রাবন্ধিক বলছেন আর্নল্ড সম্পর্কে। অর্থাৎ আর্নল্ড প্রথমে আস্তিক ছিলেন, কিন্তু একটা সময়ে সন্দেহের পাথর সেখানে উঁচিয়ে উঠছে। আর্নল্ড যদিও দেখলেন বিশ্বাসের তপ্ত সাগর শুকিয়ে যাচ্ছে, শুনতে পেলেন ধাবমান তরঙ্গের ক্লান্ত গর্জন, বিশ্বাস হারিয়ে যাচ্ছে বুঝতে পেরেও প্রকৃতির প্রতি একটা আগ্রহ, প্রকৃতির রহস্যময়তা তার বিষাদকে ভুলিয়ে দিচ্ছে। আর্নল্ড সম্পর্কে জানতে হলে আমরা আমাদের ইংরেজি সাহিত্যের দিকে দৃষ্টি দিতে হয়, কিন্তু আজ আমাদের এই পর্যন্তই থামতে হবে। পরবর্তী ক্লাসে আমরা আর্নল্ড এবং টেনিসন সম্পর্কে আলোচনা করবো।